স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু শহীদান দিবসে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় তাকে স্মরণ করলেন আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক মহল। স্কুলের সকল ছাত্রছাত্রী শিক্ষক সহ উপস্থিত সকলেই স্টেট মিউজিয়ামের সামনে শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতি ও মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এদিনের অনুষ্ঠানে ছিলেন স্থানীয় কাউন্সিলর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। উচিত হবে না। তো ক্ষুদিরামের এই জীবন্ত স্থানকে আমাদের বিপ্লববাদ শুধু মেদিনীপুর নয়, শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। ক্ষুদিরাম প্রফুল্ল ব্যক্তিরা তারা মরে না, তারা বেঁচে আছে, তারা বেঁচে আছে, এগুলো তাকে শব্দটা টিকে আছে। যদিও আমাদের আজ আত্মসমালোচনার দরকার। এনসি চৌধুরী, নিয়োগী চৌধুরী বলছিলেন বাঙালি বড় আত্মঘাতী, অথচ বাংলায় বিপ্লব বা ক্ষুদিরাম বসুরা বাঙালিকে পথ দেখিয়েছেন। আমরা কেন আত্মঘাতী? আজকের দিনে আমরা আমাদের আত্মবিশ্লেষণ করা খুবই